আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের ক্লাস এইটের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর অঙ্ক করব করবো দুইয়ের অঙ্ক থেকে করব যেহেতু একের অঙ্কে তেমন কিছু নেই ওই জন্য দুই থেকে অঙ্ক শুরু করব তোমরা যারা অঙ্ক বুঝে করতে চাও যে বুঝে পরবর্তীতে নিজে থেকে অঙ্ক করতে চাও তারা ভিডিওটা দেখো তাদের জন্য হেল্পফুল হবে আর যারা অঙ্ক টুকে করার চিন্তাভাবনা আছে যে অঙ্ক দেখে জাস্ট টুকে নেবে ভিডিও দেখে তারা সেরকম কিছু টুকতে পারবে না ঠিক আছে তাহলে তারা ভিডিও স্কিপ করতে পারো আর যারা অঙ্ক নিজে থেকে বুঝে শিখে পরবর্তীতে করতে চাও তারা অবশ্যই ভিডিওটা তাদের জন্য দেখো তো আমি মিন্ময় চলো অঙ্ক শুরু করি তো ফার্স্ট দুয়ের অঙ্কটা কী বলেছে একটি সমবাহু তিবুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে সমবাহু তিবুজ কি আমরা ক্লাস সেভেনে সিক্সে পড়েছি যে সমবাহু তিবুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিবুজ বলে তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হলে একটি বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে আর ত্রিভুজের পরিসীমা বের করতে হবে ত্রিভুজের পরিসীমা মানে কি ত্রিভুজের পরিসীমা মানে তিনটি সাইডেডের যে মাপটা আছে তিনটি বাহুর যে টোটাল মাপটা সেটা হচ্ছে ওর পরিষেমা তিবুজের তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে তিনটি আমাদের কি করতে হবে তিন দিয়েকে গুণ করলেই একটি বাহুর দৈর্ঘ্যকে গুণ করলেই বেরিয়ে যাবে তিনটের পরিসেমা তাহলে আমরা খাতায় এক ঝলক করে নি দেখো তোমরা প্রথমে লিখে নেবে যে সমবাহু তিবুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেমি হলে ত্রিভুজের পরিসীমা হবে সমান সমান জাস্ট তুমি তিন গুণ করে দিতে হবে ওই একটি ভাউর সঙ্গে ঠিক আছে তো একটি ভাউর সঙ্গে তিন গুণ করে দিলে দেখো তিন চার তিনা বারো হচ্ছে বারো আর ওয়াই থাকলো যোগ মাঝখানে যোগ যেহেতু তিন দু ছয় তাহলে বারো ওয়াই প্লাস সিক্স এত সেমি হচ্ছে তিবুজের পরিসীমা আমরা পেয়ে গেলাম ঠিক আছে তো নেক্সট তিনের অঙ্কটা দেখি তিনের অঙ্ক বলেছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এত সেমি এবং পোস্ত এত সেমি হলে ওই আয়তক্ষেত্রকার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি প্রথমে সেটা জানতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হল দৈর্ঘ্যগুণ পোস্ত তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য দিয়েছে পোস্তও দিয়েছে তাহলে প্রথমে তোমাকে কি লিখতে হবে প্রথমে লিখতে হবে যে আয়তক্ষেত্রের এর দৈর্ঘ্য এত সেন্টিমিটার পোস্ত এত সেন্টিমিটার তারপরে তোমাকে খাতায় লিখতে হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অতএব তো খাতাই করি আমরা দেখো তাহলে প্রথমে তোমাকে এখানে লিখে নিতে হবে আমি যেটা বললাম তারপর আয়দক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দিয়ে তোমাকে লিখতে হবে যেহেতু দর্ঘগুণ পোস্ত তাহলে দৈর্ঘ্য ছিল এইট এক্স প্লাস থ্রি ওয়াই গুণ পোস্ত হচ্ছে এইট এইট এক্স ঠিক আছে মাইনাস থ্রি ওয়াই এতো বর্গ সেমি ঠিক আছে ক্ষেত্রফলে সবসময় বর্গ হয় তোমরা জানো তো এখানে দেখো এখানে আসছে যে এইট এক্স প্লাস থ্রি ইন্টু এইট মাইনাস থ্রি ওয়াই এখানে একটা সূত্র চলে আসছে সেই সূত্রটা হলো এই স্কোয়ার মাইনাস বি সূত্র এই স্কোয়ার মাইনাস বি সূত্র কী আছে এ প্লাস বি এ বি তাহলে এখানে দেখো এ হচ্ছে এইট এক্স আর বি হচ্ছে থ্রি ওয়াই তাহলে এটা এ প্লাস বি এ বি তাহলে এই সূত্রটা চলে এসছে তাহলে আমরা এটা সমান সময় লিখতে পারি যে এইট এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই এর হোলি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা চলে আসলো ঠিক আছে এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে আট আটা কত হয় চৌষট্টি মানে সিক্সটি ফোর এক্স স্কোয়ার মাইনাস তিন তিক্ষে নয় ওয়াই স্কোয়ার তাহলে এটাই হচ্ছে উত্তর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে আশা করছি তোমরা একটু বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে ভিডিও বানাতে আরও উৎসাহিত পাবো তাহলে তোমাদের জন্য আরও তাড়াতাড়ি ভিডিও আসবে তো চারেরটা হলো এবার নেক্সট চারেরটা দেখি এবং চারের অঙ্কটাই বলেছে বর্গক্ষেত্রে একটি বাহুরদৈর্গ থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এমের মাধ্যমে লিখি এবং এমের মান কত হলে বর্গক্ষেত্রকার পরিসীমা আট মিটার হবে তাহলে আমাকে প্রথমে অঙ্ক বুঝতে হবে অঙ্কে বলেছে একটি বর্গক্ষেত্রের বাহুরদ্যর্গ দেওয়া আছে বর্গক্ষেত্র কাকে বলে আমরা জানি যার চারটি বাহুর সমান তাকে বর্গক্ষেত্র বলে ঠিক আছে তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘর্ঘর্ঘ দেওয়া আছে এবং বলেছে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলের সূত্র কি বর্গক্ষেত্রে বাহুর স্কোয়ার করতে হয় আমরা সবাই জানি তাহলে যে বাহুটা দেওয়া আছে এর স্কোয়ার করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব তার থেকে আমাদের এর মানটা বের করতে হবে তো আমরা এটা খাতায় করতে করতে বুঝি তাহলে ভালো বোঝা যাবে তো প্রথমে তোমার লিখতে হবে যে আমি মুখে বলছি তোমরা লিখে নিও যে বর্গক্ষেত্রের একটি বাহুদ্দৈর্ঘ্য প্রথমে লিখতে হবে যেটা বলেছে থ্রি এম মাইনাস ফোর মিটার ঠিক আছে এবার লিখতে হবে যে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর কি বাহুর দৈর্ঘ্য এর স্কোয়ার তাই তো আমরা জানি বা একটি বাহুর স্কোয়ার তাহলে এর সমান সমান হচ্ছে থ্রি এম এর স্কোয়ার ঠিক আছে এত বর্গমিটার হচ্ছে ঠিক আছে তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম তারপরে লিখতে হবে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার সমান সমান থ্রি এম মাইনাস ফোর এর হোল স্কোয়ার এত বর্গমিটার এবার বলেছে পরিসীমা বর্গক্ষেত্রের অঙ্কে বলেছিল খেয়াল করো তোমরা অঙ্কে বলেছিল এমের মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার কি আমরা জানি সবাই যে গুণ একটি বাহুর দৈর্ঘ্য মানে বর্গক্ষেত্রের যেহেতু চারটি বাহুর সমান ওই কারণে যদি একটি বাহুর দৈর্ঘ্য তুমি জানো তাহলে তার সঙ্গে চার গুণ করে দিলে তুমি বর্গক্ষেত্রের মানে চারপাশে বেড়াটা যেটা সেটা বেয়ে যাবে মানে পরিসীমা ঠিক আছে তাহলে তোমাকে সব প্রথমে লিখে নিতে হবে যে পরিসীমা সমান সমান পরিসীমা সমান সমান কত চার গুণ একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য কত থ্রি এম মাইনাস ফোর এটা করলে কত হয় চার না বারো এম মাইনাস চারে চারে ষোলো এত মিটার হচ্ছে এবার বলেছে এখানে এম এর মান কত হলে পরিসীমা আট হবে তাই বলেছে তাহলে তোমাদের এখানে কি করতে হবে একটা জিনিস পাতা লিখতে হবে যে ওদের যে শর্ত দিয়েছে সেই অনুসারে ওরা বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে আট হবে তাহলে এটা আমরা বর্গক্ষেত্রের পরিসীমাটা পেলাম তাহলে এটা সমান সমান আমরা আট লিখতে পারি যেহেতু ওরা বলেছে যে বর্গক্ষেত্রের পরিসীমা এমের মান কত হলে বর্গক্ষেত্রের পরিসেমা আট হবে তাহলে এটা হচ্ছে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেয়েছি আর ওরা দিয়েছে ওর মান কত আট এই যে কারণে এর থেকে আমাদের এর মানটা এবার বের করতে হবে তো ক্যালকুলেশন করে এখানে বারো এম থাকছে ওই পাশে ষোলো চলে গেলে এখানে মাইনাস ষোলো ওই পাশে চলে গেলে প্লাস ষোলো হয়ে যাচ্ছে আটের সঙ্গে ষোলো প্লাস তো এবার হচ্ছে তোমার আট আর ষোলো কত হচ্ছে চব্বিশ হচ্ছে ঠিক আছে আর এখানে যে বারো এমটা ছিল সেই বারোটা ওই পাশে চলে গেলে চব্বিশের নিচে চলে যায় ভাগ হয়ে যায় ঠিক আছে এবার কাটাকাটি করে দুই হচ্ছে তাহলে এম এর এম সমান সমান দুই তাহলে আমরা কি বললাম যে এবার তোমাদের লিখতে হবে যে অতএব এমের মান দুই হলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে থ্রি এম মাইনাস ফোর মিটার ঠিক আছে মানে আট মিটার যেটা বলেছে ওরা যে বর্গক্ষেত্রের এর এমের মান কত হলে বর্গক্ষেত্রে পরিসমা আট হবে তাহলে তোমাদের লিখতে হবে অত এম এর মান দুই হলে বর্গক্ষেত্রে পরিসমা আট হবে ঠিক আছে তো আশা করছি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো তো এর পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো আবার পরপর করব খুব শীঘ্রই ঠিক আছে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এক ভিডিওতে যেহেতু ডিটেলসে অঙ্ক বোঝায় ওই জন্য এক ভিডিওর মধ্যে সব অঙ্ক কভার করা যায় না ঠিক আছে তো থ্যাংক ইউ ভিডিও ওয়াচ করার জন্য আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই করে নিও তাহলে আমিও একটু মোটিভেট হব ভিডিও বানানোর জন্য ঠিক আছে